হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই লেসনের মূল টপিক হবে ডাইরেক্ট সিলেকশন টুল। এখন অনেকে বলতে পারেন যে পেন টুলের পরে কেন ডাইরেক্ট সিলেকশন টুল, এটা তো সিলেকশন টুলের পরে শেখানো উচিত ছিল। আমি বলবো না, কারণ এখানে অ্যাঙ্কর পয়েন্টের একটি বিষয় আছে। এই অ্যাঙ্কর পয়েন্টের জন্য আর কি ডাইরেক্ট সিলেকশন টুলটা পেন টুলের পরে শেখানো। ওকে, চলুন তাহলে দেখি যে কি কারণে আমি ডাইরেক্ট সিলেকশন টুল পেন টুলের পরে শেখাচ্ছে। ওকে, চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে কি করব, একটি পেন টুল দিয়ে যে কোনো একটা অবজেক্ট এখানে আমি ড্রয়িং করব। ওকে, সাপোজ মনে করেন এভাবে আমি একটি ড্রয়িং করলাম, দেখুন এভাবে ড্রয়িং করলাম। হ্যাঁ, ড্রয়িং করলাম। এখন আমি যদি চাই যে এটাকে আর একটু স্মুথ করব, আর একটু মানে আমি এটাকে একটু সার্কেল বানানোর চেষ্টা করব, ভালো ভালোভাবে সার্কেল বানানোর চেষ্টা করব। ওকে, তো আমি চাইলে কিন্তু আর পেন টুল দিয়ে কাজ করতে পারবো না। একবার যদি সম্পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু আর কাজ করা যাবে না। এখন বিষয় আসবে ডাইরেক্ট সিলেকশন টুলের। ওকে, কারণ ডাইরেক্ট সিলেকশন টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করতে পারে। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট কি অবশ্যই আপনারা জেনে গেছেন অ্যাঙ্কর পয়েন্ট কি, তারপরও বলি এই যে এসব পয়েন্টগুলো যেখানে যে আমি ক্লিক করে পয়েন্ট নিয়েছি না, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, আর এগুলো দেখা যাবে কখন, যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেবো। দেখুন আমি সিলেক্ট করলাম, দেখুন এবার পয়েন্টগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন এই জায়গায় পয়েন্ট আছে। ওকে, এই পয়েন্ট শুধু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করানো সম্ভব, নাহলে কিন্তু যাবে না। ওকে, এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি হবে যে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি অন্য কোথাও নিয়ে যাই, এই শেপের আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। মূলত একটি শেপ তৈরি হয় অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, আর একটি লাইন তৈরি হতে হলে মিনিমাম দুইটি অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, আর একটি সারফেস অথবা যে কোনো একটি শেপ, মানে একটি শেপ তৈরি হওয়ার জন্য মিনিমাম তিনটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, আর একটা লাইন তৈরি হতে গেলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো দেখুন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি এই আমি কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলে আছি, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি অন্য কোথাও নিয়ে যাই, দেখুন শেপের আকৃতি চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ এই শেপটা তৈরি কিসে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তৈরি, আর অ্যাঙ্কর পয়েন্টে যদি অন্য কোথাও মুভ করানো হয় অবশ্যই কি হবে, শেপের আকৃতি চেঞ্জ হবে। আবার ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করে কিসের উপরে, দেখুন এই হ্যান্ডেলের উপরে। ওকে, আমরা যখন পেন টুল দিয়ে ড্রয়িং করব তখন কিন্তু হচ্ছে যে হ্যান্ডেল বের হয় যদি আমরা কোনো কিছুকে রাউন্ড হিসেবে ড্রয়িং করতে চাই। ওকে, তো দেখুন এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল লাগে। ওকে, এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল, আমি এভাবে হ্যান্ডেল দিয়ে মুভ করতে পারবো, আমি চাইলে হ্যান্ডেল বড় করতে পারবো এভাবে টেনে। আর হ্যান্ডেল বড় হলে অবশ্যই এটারও আকৃতিও, এই হ্যান্ডেলের এই যে এই হেড অথবা এই পয়েন্টকে ফলো করবে, এখানকার কার্ভের যে মূল একটি অংশ, ঠিক আছে, এই যে হ্যান্ডেলের এই মাথাকে ফলো করবে। ওকে, আমি চাইলে এই যে এভাবে মিলিয়ে দিতে পারি। ওকে, দেখুন মিলে গেছে আর ওই হ্যান্ডেল বের হবে না। ওকে, তো হ্যান্ডেল বের করার জন্য উপায় আছে, তো আমি এটা নেক্সট লেসনে বলবো, তো হ্যান্ডেল কিভাবে বের করব। ওকে, আপাতত আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ শিখছি, আমরা এখন এটার উপরেই ফোকাস করব। ওকে, তো দেখুন এই যে এভাবে আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করে করে একটি শেপের আকৃতি চেঞ্জ করতে পারবো, আর মূলত এটা করা সম্ভব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ওকে, আচ্ছা গেল এটা। হ্যাঁ, এবার দেখুন, তো দেখুন একটা লাইন তৈরি হতে গেলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট লাগে, একটা অ্যাঙ্কর পয়েন্ট আর এই যে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই মিলে দুইটা। আর যদি একটি সারফেস তৈরি করতে চাই, দেখুন অর্থাৎ যে কোনো একটি শেপ, মিনিমাম তিনটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। দেখুন এই যে দেখুন তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, এই যে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট। ডাইরেক্ট সিলেকশন টুল কি নিয়ে কাজ করে, এক হ্যান্ডেল নিয়ে কাজ করে, দুই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে। ওকে, তো আমি যদি চাই যে অ্যাঙ্কর পয়েন্ট এভাবে এটাকে মুভ করাবো, তাহলে কি দেখুন সবগুলো মুভ হচ্ছে। কারণ কি, কারণ সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট অবস্থায় আছে। আমি যদি একটার উপর ক্লিক করি, বাকি দুটা কি হয়ে গেছে, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে অন্য জায়গায় মুভ করাইতে পারি, তাহলে কি শেপের আকৃতিও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই যে এটা আমি এভাবে নিয়ে যাব, তাও হবে, দেখুন এভাবে। ওকে,